يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. সভার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইত্তেবায়ে রাসূল প্রসঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রসঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ প্রসঙ্গে। তার কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই আমাদের জান্নাত যাওয়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত ও রিসালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়া সম্পর্কে অবগত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে না নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে, তাহলে সে ব্যক্তি যতই বড় নিজেকে আল্লাহওয়ালা বলে দাবি করুক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত যত নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলকে নবী রাসূল বলে বিশ্বাস করে। খ্রিস্টানেরা, ঈসাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানে না। এজন্য ইহুদি খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানে না বলে তারাও জান্নাতে যেতে পারবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়ার আগে পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নবুয়াত এবং রিসালাত প্রযোজ্য ছিল। ঈসা আলাইহিস সালামের রিসালাত এবং নবুয়াত প্রসঙ্গেই খ্রিস্টানেরা জিজ্ঞাসিত হতো যে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছো না করনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে, সংবাদ পেয়ে যাওয়ার পরে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে না মানে তাহলে সে জান্নাতি হতে পারবে না। পৃথিবীতে কোনো একজন নবীকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ঈমানদার মুসলিম হতে পারে না। অনেকের ধারণা আছে যে যারা রাফুল এদাইন করে, যারা জোরে আমিন বলে, যারা একহাতে মুসাফা করে, এরা নবীকে মানে না। আমার সুপ্রিয় ভাই বোন, যাদের কর্ণে আমার আওয়াজ আপনাদের পৌঁছাচ্ছে, আপনাদের সুস্পষ্টভাবে বলতে চাই, হৃদয়ে কথাটি গেঁথে নিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানে না, ইহুদিরা মুসা আলাইহিস সালাম সহ পূর্বের সমস্ত নবী ও রাসূলকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেন না, রাসূল হিসেবে মানেন না। এ কারণে কোন মুসলিম যদি মুসা বা ঈসাকে নবী হিসেবে না মানে, যে ইহুদি খ্রিস্টানেরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না নবী ও রাসূল হিসেবে, তো আমরাও মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে মানবো না, তাহলে সে ঈমানদার হতে পারে না, তাহলে সে মুসলিম হতে পারে না। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াতে, যে কতক নবীর প্রতি যদি ঈমান আনয়ন করে আর কতক নবীকে যদি প্রত্যাখ্যান করে তাহলে এরা হলো নির্ঘাত কাফের, খাঁটি কাফের, তাদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এ কথা আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কোনো একজন নবীকে অস্বীকার করা যাবে না, রাসূলকে অস্বীকার করা যাবে না। যেখানে কোনো মুসলিম ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করতে পারে না, মুসা আলাইহিস সালামকে অস্বীকার করতে পারে না, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে অস্বীকার করতে পারে। হ্যাঁ, একটা বিষয় তাহলে আমার কিছু ভাইয়েরা বলে যখন আমরা কুলখানি করি, এ কথাটা একদা আমার এক ভাই বলছিলেন, মোটরসাইকেলে যাচ্ছি বহরমপুর থেকে হোসেননগর ভগবানগোলা, ভগবানগোলার মধ্যে পড়ে হোসেননগর, ও যাবে রানীতলা আর আমি যাব হোসেননগর, দুজনে বহরমপুরে ট্রেন ধরলাম, আমাই পাড়ায় জিয়াগঞ্জে নেমে ওর মোটরসাইকেল রাখা ছিল আমাই পাড়া পেট্রোল পাম্পে, সেখানে গেলাম রিক্সায়, তারপর সেখান থেকে দুজনে মোটরসাইকেলে যাচ্ছি, মোটরসাইকেলটা আমার ওই ভাইয়েরই। কথায় কথায় 27 রমাদান ছিল, সে ভাই বলছেন আমাকে যে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বললাম ইনশাআল্লাহ, মানে উনি যেহেতু বললেন আমার জন্য করবেন, তো আমি বললাম ইনশাআল্লাহ যদি চাই, যদি বলতেন আমার জন্য দোয়া করেন তাহলে তৎক্ষণাৎ দোয়া করে দিতাম, বুঝতে পেরেছেন? তো আমার জন্য দোয়া করবেন। তারপরে পরে উনি বলছেন, আচ্ছা বলুন তো আপনারা নবীকে মানেন না কেন? আমাকে বলছেন আপনারা নবীকে মানেন না কেন? আমি বলছি ভাই আপনি নামাজ পড়েন? বলছে নামাজটা পড়তে পারি না, রমাজানের রোজাও রাখি না, তাহলে 27 রমাদানে এই 27 রমাদানের রোজাটা রাখি। আমি নামাজ তো পড়ি না, 27 রমাজানের রোজাটা রাখি আর জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি। আর সেই আমাকে বলছে যে আপনারা নবীকে মানেন না কেন? আমি অবশ্য রাগান্বিত না হয়ে খুব ভদ্রভাবে মার্জিতভাবে তাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনাকে কে বললো যে আমরা নবীকে মানি না? তখন তিনি বললেন যে আমরা যখন কুলখানি করি, ফাতেহা খানি করি, তখন আপনারা বলেন যে এগুলো করা চলবে না, মানে নবীর বিরুদ্ধাচরণ করছে। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কর্ম এবং আমল আছে যেগুলোকে আমরা ইসলাম মনে করে করছি, যেগুলোকে আমরা ইবাদত মনে করে করছি, অথচ সেগুলো ইবাদত নয়, অথচ সেগুলো ইসলাম নয়,
আর সেই জিনিসগুলোর যখন কেউ বিরুদ্ধাচরণ করে তখন কেউ কেউ বলে দেয় এরা নবীকে মানে না, এরা লাভাবি, এরা ওয়াহাবি, এরা গাইর মকালিদ, এরা আহলে হাদিস। ভাই সকল যাদের কর্ণে আওয়াজ পৌঁছাচ্ছে, আমি আবারও আপনাদের বলি, আমি হচ্ছি একজন মুসলিম, আমি হচ্ছি একজন মুসলিম, আমি পাঠ করছি কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলছি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনারাও রেকর্ডিং করুন, হৃদয়ে গেঁথে নিন, মস্তিষ্কে গেঁথে নিন এবং রেকর্ডিংও করুন, নোট করুন, সেই কথাগুলো পবিত্র কোরআন এবং সুন্নার সাথে মিলাবেন। পবিত্র কোরআন এবং সুন্নাহ বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে, অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। তারপরে যদি পবিত্র কোরআন এবং সুন্নার সাথে না মেলে তাহলে আমাকে বলবেন যে ফাইজি সাহেব আপনি বলেছেন অথচ পবিত্র কোরআনে এবং সুন্নাতে কোথাও পাচ্ছি না, আপনি এ কথাটা কোথা থেকে বললেন। আমার যদি ব্যক্তিগত কথা হয়, আমার যদি মন গড়া কথা হয়, ছুঁড়ে ফেলে দেবেন। আর যদি পবিত্র কোরআনে যদি থেকে থাকে, সুন্নাই যদি থেকে থাকে, এ কথাটা যদি স্বয়ং আল্লাহ তাআলার হয়, স্বয়ং যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়, তাহলে সেই কথাটাকে গ্রহণ করুন, সেই কথা অনুযায়ী জীবনযাপন করুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। কি বলছেন আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে? বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন। আল্লাহ তাআলা কি বললেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন তুমি বলে দাও যদি আল্লাহকে তোমরা ভালোবাসো তবে আমার আনুগত্য করো। কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার আনুগত্য করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং পরম ক্ষমাশীল, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তবেই আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়াত্র হাদিসের তাফসিরে তাফসির ইবনে কাসিরে লিখছেন যে এ আয়াত ফাইসালা করে দিয়েছে, মীমাংসা করে দিয়েছে, যে ব্যক্তি মুখে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, তাহলে জানতে হবে সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। তার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আল্লাহকে ভালোবাসো তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন না বলেননি? আকিমুসসালাহ। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে নামাজের কথা বলেছেন, এটা আপনারা আলেম ওলামার মুখ থেকে শুনেই আছেন, বিশেষ রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি নামাজ পড়ছিলাম আর আমার পাশ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিবাহিত হলেন, আমার পাশ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আমাকে ডাক দিয়ে। আমি নামাজ পড়তেই থাকলাম, নামাজ পড়া শেষ করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন মা মানাকা আন তাতিয়া, তোমাকে আসতে কিসে বাধা দিয়েছিল? আমি যে তোমাকে ডাক দিলাম, যখন ডাক দিলাম তখন তুমি এলে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো নামাজ পড়তে দেখেছেন, তিনি বলছেন আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনতু উসাল্লি, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, যখন আল্লাহ রাসূল বললেন যে তোমাকে ডাক দিলাম তুমি এলে না কেন, তো আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তখন বললাম কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, আমি নামাজ পড়ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ কি বলেছেন এটা কি তুমি দেখোনি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালি রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারগণ, যখন রাসূল তোমাদেরকে আহ্বান করবে তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। সূরা আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 4474, সহিহ বুখারী হাদিস নম্বর 4647। সালাম যে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন, নামাজরত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। নামাজরত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। নামাজ সম্পূর্ণ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন, আল্লাহ রাসূল বলছেন, মা মানাকা আন তাতিয়া, তোমাকে কিসে আসতে বাধা প্রদান করেছিল? আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আমি বললাম, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কি বলেছেন দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে রাসূল ডাক দেবেন তখন তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। সূরা আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক জায়গায় হাদিসটি বর্ণনা করেছেন, যেমন 4474 নম্বর হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারীর 4647 নম্বর হাদিস। তো নামাজও পড়ছেন, আল্লাহ রাসূল ডাক দিয়েছেন নামাজ ছেড়ে, তৎক্ষণাৎ দেখা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত কোন আমলই আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত যতই ভালো ইবাদত হোক না কেন, আমার আপনার দৃষ্টিতে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন, সেই ব্যক্তি মানে সাহাবী নামাজ পড়লেন, আর নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজিউ ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নি। দ্বিতীয়বার সেই সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবারও আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল তাকে নামাজ পড়তে দেখেছেন, সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় সালামের জবাব দিয়ে তাকে বলছেন, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নি। এইভাবে তিনবার সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নামাজ পড়লেন মসজিদে, আর আল্লাহ রাসূল প্রত্যেকবারই বললেন, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নি। তখন সেই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না, ফা আল্লিমনি, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, কিভাবে নামাজ আদায় করতে হবে সেটা বলেন। আল্লাহ বলেছেন নামাজ পড়তে, সাহাবী নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নামাজ হয়নি, তুমি নামাজই পড়োনি, ফিরে যাও নামাজ পড়ো। তিনবার নামাজ পড়ছেন, তিনবার নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিচ্ছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 757। তবে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়লেই হবে না, ইবাদত করলেই হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। কুরবানি 10 জুলহিজ্জা উত্তম, ইয়াউমুন নাহার 10 জুলহিজ্জা, তারপরেও 11-12 তারিখ পর্যন্ত 10 জুলহিজ্জা মাসের 11-12 তারিখ সকলের ঐক্যমতেই করা যায়, মতান্তরে 13 জুলহিজ্জা পর্যন্ত। প্রথম দিন 10 জুলহিজ্জা ইয়াউমুন নাহার কুরবানির দিন হলো কুরবানি করা উত্তম। কুরবানির দিনেই একজন সাহাবী কুরবানি করেছেন, আল বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ পড়ার পরে খুতবা শুরু করলেন, বললেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবা নুসুক, যে ব্যক্তি আমাদের নেই নামাজ পড়েছে এবং আমাদের নেই কুরবানি করেছে সে কুরবানি পেয়ে গিয়েছে, আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করেছে, ওয়া মান নাসাকা কাবলা সালাত ফাইন্নাহু কাবলা সালাত ওয়ালা নুসুকালা,
আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করেছে তো তার নামাজের আগে হয়ে গিয়েছে, তার কুরবানি হয়নি। আল বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামু আবু বারদা বিন নিয়ার তিনি দাঁড়িয়ে গেলেন। আল বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা তিনি দাঁড়িয়ে গেলেন, বলছেন আল্লাহ রাসূল আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আমার কুরবানির ছাগলটা আমি জবাই করেছি, আমার কুরবানির খাসিটা আমি জবাই করেছি, আকাল তো নিজে খেয়েছি, ওয়াত আন্ত আহলি ওয়া জিরানি আমার পরিবার বর্গকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীর মুখে কুরবানির মাংস তুলে দিয়েছি, দিয়ে ঈদের নামাজ পড়তে এসেছি। লক্ষ্য উদ্দেশ্য সাহাবীর কত ভালো দেখুন, ঈদের দিন আনন্দ উৎসবের দিন, খুশির দিন, এই খুশির দিনে কুরবানি জবাই করে নিজের পরিবারকে নিয়েই খেয়েছেন তাই নয়, বরং পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকেও কুরবানির মাংস খাইয়েছেন, আর কুরবানির মাংস খাইয়ে আনন্দ ফুর্তি করতে করতে ঈদের নামাজ পড়তে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাতুকা শাতলহাম, তোমার কুরবানির ছাগল গোশতের ছাগল হয়েছে, তুমি কুরবানির সওয়াব পাবে না, তুমি কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। সাহাবা এই সাহাবীর আবু বুরদা বিন নিয়ারের ত্রুটিটা কি ছিল, ভুলটা কি ছিল, তিনি তো ঈদের দিনেই কুরবানি করেছেন, কুরবানির দিনে কুরবানি করেছেন, ইয়াউমুন নাহারে কুরবানি করেছেন, 10ই জুলহিজ্জা কুরবানি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের পরে কুরবানি করেছেন, আর এই সাহাবী ঈদের নামাজের আগেই কুরবানি করেছেন। ভুল এই জায়গাতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তা আনুগত্য করেছেন 10ই জুলহিজ্জার ক্ষেত্রে, কুরবানির দিনেই করেছেন, কিন্তু ঈদের নামাজের পরে করেননি, বরং ঈদের নামাজের আগেই করে নিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কুরবানি হয়নি, গোশতের ছাগল হয়েছে। অর্থাৎ অন্যান্য দিন যেমন গোশত খাওয়ার জন্য ছাগল জবাই করো, তোমার এই কুরবানির খাসিটা ওই গোশত খাওয়ার জন্য হয়ে গেছে, কুরবানির নেকি তুমি পাবে না, যদিও ঈদের দিনে জবাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্যে কুরবানি না করার ফলে সাহাবীর লক্ষ্য উদ্দেশ্য নিয়াত অত্যন্ত খাঁটি থাকা সত্ত্বেও তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়নি। যে কোনো ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে যদি ইবাদত না করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। যে আজকে আমরা বিশেষ করে বিজেপি পুনরায় ক্ষমতায় আসার ফলে, নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হওয়ার ফলে ভারতের অহিন্দুরা বিশেষ করে মুসলিমরা আজকে ভীত সন্ত্রস্ত। কি বলছেন, ভীত সন্ত্রস্ত আছে না নাই? হাই আমাদের কি হয় কি হয়, একজন ইমানদার ব্যক্তির তো ভীত সন্ত্রস্ত হওয়ার কথা নয়? যে ইমানদার ব্যক্তির ভীত সন্ত্রস্ত হওয়ার কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন, মক্কা ছাড়তে বাধ্য হলেন। মদিনায় যখন পৌঁছে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো, যাদের আনসার বলা হয়। একটা পর্যায়ে এই আনসারদের মুসলিমদের শত্রু হয়ে গেল, মক্কা সহ বিভিন্ন আশপাশের লোকগুলো, মক্কা তো শত্রু ছিলই, মদিনার আশপাশের লোকগুলো মুসলিমদের শত্রু হয়ে গেল। রাত্রে যে শান্তিতে ঘুমাবে এই অবস্থাও একটা পর্যায়ে ছিল না। তখন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল, আমরা কি এইভাবেই জীবনযাপন করব, আমাদের কি সুখের দিন আসবে না? আল্লাহ তাআলা অভয় বার্তা দিলেন, আল্লাহ তাআলা অভয় বার্তা দিলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানী লা ইউশরিকুনা বি শাইয়্যা, ইয়াবুদুনানী লা ইউশরিকুনা বি শাইয়্যা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন যে তোমাদের মধ্যে যে কেউ ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে তাদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন যেমন তাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন, তাদের জন্য যে দিন মনোনীত করেছেন তা বিজিত করবেন, তা সুপ্রতিষ্ঠিত করবেন,
এবং তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দেবেন। আল্লাহ বলছেন তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত, ইয়ে আয়াত অবতীর্ণ হয়ে গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন করা হচ্ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পায়ের তলায় মাটি ছিল না। যারা বলছিল কি সুদিন আসবে না, আমরা কি এই অসহায় অবস্থায় জীবন যাপন করব, আমাদের উপরে জুলুম নির্যাতন চলতেই থাকবে। আল্লাহ অভয়বাণী প্রদান করলেন, অঙ্গীকার করেছেন শাসন ক্ষমতা দেওয়ার। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই মক্কা, খাইবার, বাহরাইন, সমগ্র আরব উপদ্বীপ, সমগ্র ইয়ামান উপদ্বীপ বিজিত হলো। উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর যুগে আরো বিস্তৃত হলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর যুগে আরো বিস্তৃত হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর যুগে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম চীন পর্যন্ত পৌঁছে গেল ইসলাম সৈন্যবাহিনী। রোম সম্রাট কাইসার ও কিসরা সম্রাট তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হলো তাদের অপরাধের কারণে, জিজিয়া দিতে বাধ্য হলো, কর দিতে বাধ্য হলো, দলে দলে মানুষ ইসলাম কবুল করলো, শান্তিতে তারা ঘুমালো, ভয় ভীতি নিরাপত্তায় রূপান্তরিত হয়ে গেল। আর ভয় ভীতি বলে কোনো কিছু ছিল না কখন, যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পূর্ণ আনুগত্য করলেন তখন আল্লাহ তাআলা ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য রইল নিরাপত্তা এবং তাদের তারাই হেদায়েত প্রাপ্ত, তাদের জন্য রইল নিরাপত্তা এবং তারাই সুপথ প্রাপ্ত। আল্লাহ তাআলা কি বললেন, ঈমান নিয়ে আসার পরে যারা নিজেদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করেনি, শিরকের সাথে মিলিয়ে দেয়নি, ঈমান নিয়ে আসার পরে যারা শিরক করেনি এক কথায় তাদেরই জন্য নিরাপত্তা, তারাই নিরাপদে থাকবে এবং তারাই সুপথ প্রাপ্ত। সূরা আনাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে শিরক করেনি, মূর্তি পূজাই শুধু শিরক নয়, অত্র আয়াত স্পষ্ট করে দিয়েছে শুধু মূর্তি পূজাই শুধু শিরক নয়, যে মূর্তি পূজাই শুধু শিরক নয়, মূর্তি পূজারা কত করে কাফেররা, মূর্তি পূজা তো করে কাফেররা, মূর্তি পূজাই শুধু শিরক নয়। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে শিরক করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সুপথ প্রাপ্ত। আর ঈমান নিয়ে আসার পরে যদি শিরক করে, অত্র আয়াত ঘোষণা করছে ঈমান নিয়ে আসার পরেও মানুষ শিরক করতে পারে। সুতরাং সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এ কথা আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করেনি কিন্তু ঈমান আনয়ন করেছে শিরকের অবস্থায়, অর্থাৎ তারা মুশরিক। স্পষ্ট ভাবে ইল্লা ওয়াহুম মুশরিকুন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি তো ঈমান রাখে কিন্তু তারা মুশরিক। তো ঈমান আনয়ন করে শিরক কোনটা, শুধু মূর্তি পূজাই শিরক নয়, কবরে যে বিভিন্ন সাইত ব্যক্তিকে আহ্বান করা হচ্ছে আমার সন্তান হয় না সন্তান দিন, বিপদে আপদে পড়েছি আমার বিপদ আপদ ঘুচিয়ে দিন, বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করুন, আমাকে মুক্তি দিন, এইভাবে যে কবরে সাইত ব্যক্তির কাছে প্রার্থনা করা হচ্ছে এটাও হচ্ছে শিরক, কবরকে সাজদা করা হচ্ছে এটাও হচ্ছে শিরক, কবরকে সাজদা করা হচ্ছে এটাও হচ্ছে শিরক। তো কবরকে সাজদা করা বা কবরে সাইত ব্যক্তির কাছে সে যেই হোক না কেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অসহায়, আমি বিপদের সম্মুখীন, আমি বিপদগ্রস্ত, আমি ব্যাধিগ্রস্ত, আপনি আমার ব্যাধি দূর করে দিন, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন,
আমার অভাবন্টন দূর করে দিন। কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পার্শ্বে দাঁড়িয়ে ওই কথা বলে তাহলে সে বড় ধরনের শিরক করলো, তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, সে মুশরিকে পরিণত হবে, তার জন্য কি করে নিরাপত্তা থাকতে পারে? ভাই সকল, আজকে আমরা সার্বিকভাবে শিরকে জর্জরিত হয়ে গেছি। নিরাপত্তা কার জন্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য ছাড়া নিরাপত্তা সম্ভব নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাবিজ পরাকে শিরক বলেছেন। উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন 10 জনের একটা টিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে 9 জনের সাথে বাইয়াত করলেন, একজনের সাথে বাইয়াত করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, একই দলের আপনি 9 জনের সাথে বাইয়াত করলেন, একজনের সাথে বাইয়াত করলেন না কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার কাছে তাবিজ আছে। সেই ব্যক্তি জামার হাতা গুটিয়ে বাহু থেকে যখন তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বায়াত করলেন এবং বললেন, মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি মাদুলি ঝুলালো, তাবিজ ঝুলালো, সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422। তাবিজ ও মাদুলি পরা হলো শিরক। আজকে অনেক মুসলমান তাবিজ ও মাদুলি পরে, শুধু তাবিজ ও মাদুলি এটাই শুধু শিরক নয়, সার্বিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা অধিকাংশ মুসলমানই আজকে শিরক করছি, যে অধিকাংশ মুসলমানই শিরক করছি। একটি হাদিস আপনাদের সম্মুখে এ সম্পর্কে পরিবেশন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানি আসফালা, বান্দার মাঝে এবং কুফর ঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। ইমাম লালকাইয়ের শারহ ওসুল ইতিকাদি আহলি সুন্নাত ওয়াল জামা হাদিস নম্বর 1521 কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। নামাজ ছেড়ে দিল যে সে শিরক করলো। আজকে আমরা অধিকাংশ মুসলমান নামাজ ছেড়েছি না ছাড়িনি, শিরক করেছি। আল্লাহ কি বললেন? ঈমান নিয়ে আসার পরে নিজের ঈমানকে শিরকের সাথে মিশিয়ে দেবে না, ঈমান নিয়ে আসার পরে কোনো প্রকারের শিরক করবে না, তবেই তাদের জন্য নিরাপত্তা এবং তারা সুপাতপ্রাপ্ত হবে, তবেই তারা নিরাপদে থাকবে এবং সুপাতপ্রাপ্ত হবে। নিরাপদ ও সুপাত আমরা তখনই সুপাতপ্রাপ্ত তখনই হতে পারবো যখন আমরা শিরকে বর্জন করব। কিন্তু আজকে তো আমরা শিরকে জর্জরিত, শিরকে যখন আমরা জর্জরিত তখন আল্লাহর ভয়ের পরিবর্তে মানুষের ভয় আমাদের হৃদয় বাসা বেঁধেছে। আসলে এর কারণ আছে, আমরা ইসলামকে যথাযথভাবে অনুধাবন করতে পারিনি। একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। বেনামাজিরা ও শিরক করছে, যারা কবরকে সাজদা করছে, কবরে শায়িত ব্যক্তিকে আহ্বান করছে, তারাও শিরক করছে। শুধু তারাই নয়, নামাজিরাও কিভাবে, নামাজিরাও কিভাবে মনের পূজা, শয়তানি পূজা শুরু করেছে। একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। ফাঁকা কোনো একটা জায়গাতে একটা বিল্ডিং নির্মাণ করার জন্য যদি ভিত্তি স্থাপন করা হয়, ভিত গাঁথা হয় আর ভিত গেঁথে ছেড়ে দেওয়া হয়, তাহলে 4-6 মাস পরে সেখানে বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেবে না নেবে না? বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেবে। বলুন তো ওই জায়গাটাতে আর কোনো রকমের দেওয়াল না উঠিয়ে, মাথার উপরে কোনো কিছু না দিয়ে, ওই ভিত পর্যন্ত গেঁথে দিয়েই খোলা আকাশের নিচে বসবাস করা যাবে? বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেবে, সেখানে সাপ ব্যাং পোকামাকড় আশ্রয় নেবে, সেখানে মানুষ বসবাস করা যাবে না, সেটা মানুষের বসবাস করার উপযোগী স্থান নয়। ভিত যদি তৈরি করে ছেড়ে দেওয়া হয়, আজকে আমরা কিন্তু যারা নামাজ পড়ি ওই রকমই ভিতের জায়গাটা আমরা থেকে গেছি, এজন্য আমাদের সমাজে কুসংস্কার ছেয়ে গেছে আর শয়তান আমাদের হৃদয়ে বাসা বেঁধেছে।
বিজেপিকে দেখে ভয় করছি, মোদি সরকারকে ভয় করছি। ভাই সকল একটু বিষয়টা বোঝার প্রচেষ্টা করুন। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে, ইসলামের ভিত রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। কালেমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমাদানের রোজা রাখা, এই পাঁচটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? বিল্ডিং বললেন না ভিত বললেন? বাড়ি বললেন না ভিত বললেন? ভিত বললেন, ভিত। সহি বুখারি হাদিস নম্বর 8, সহি মুসলিম হাদিস নম্বর 16। তো এই পাঁচটি জিনিস হলো ইসলামের ভিত, পিলারও নয়, পিলারের আরবি হচ্ছে সারিয়া, ইসলামের ভিত, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত। এই যে মসজিদ নির্মাণ আছে, তো প্রথমে তো ভিত দেওয়া হয়েছে না হয়নি, আর তারপরে দেওয়াল দেওয়া হয়েছে, মিডিলে পিলারও দেওয়া হয়েছে, তারপরে ছাদ দেওয়া হয়েছে, একটাকে নামাজ পড়ার উপযোগী করার জন্য সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাতকে বললেন ইসলামের ভিত, এটাকে পূর্ণ ইসলাম বলেননি, পূর্ণ ইসলাম বলেননি, ইসলামের ভিত বলেছেন। আমরা কিন্তু ওই ভিতের জায়গাতেই থেকে গেছি, যারা নামাজ পড়ছি, কালেমায়ে শাহাদাত পড়েছি, তারপরে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করার হজ ফরজ হয়ে গেছে, সামর্থ্য আছে, হজ করেছি, রমাদান মাসে রোজা রাখি, আর মনে মনে ভাবি আমি তো পূর্ণ মুসলিম হয়ে গেছি, পূর্ণ মোমেন হয়ে গেছি, আমার আর কোনো কিছু করার দরকার নেই, জান্নাতে চলে যাব। ভাই সকল, এই জায়গা দিয়ে আমাদেরকে শয়তান প্রলোভন দেখিয়ে তার আনুগত্য এবং দাসত্ব করিয়ে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলোকে পূর্ণ ইসলাম বলেননি, একটা বিল্ডিংও বলেননি, যখন এগুলোকে ভিত বললেন তাহলে জানতে হবে তাহলে আরো এর উপরে আছে বিল্ডিং তৈরি করার জন্য। এই পাঁচটা জিনিসের মাধ্যম দিয়ে আমাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে স্পষ্ট শত্রু। সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ হতে হবে। আমি আপনাদের বললাম যে শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়, এজন্য আজকাল যদি আমরা দেখি নামাজ পড়ছি, নামাজ পড়ছি অথচ সুদ খাচ্ছি, নামাজ পড়ছি অথচ মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি অথচ কেউ চুরি করছি, নামাজ পড়ছি অথচ কেউ ধোকাবাজি করছি, নামাজ পড়ছি অথচ কেউ পণ নিচ্ছি, এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপে জড়িত। নতুন নতুন মুসলিম হয় আলাদা প্রসঙ্গ, 20 বছর 30 বছর ধরে নামাজ পড়ছি আর তারপরে অহরহ মিথ্যা কথা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, এটা হয় কি করে? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45। নামাজের একটা পাওয়ার আছে, নামাজের একটা ক্ষমতা আছে, যে তাকে প্রতিষ্ঠা করবে তার নামাজ তাকে বলবে তোমার দ্বারা অন্যায় অশ্লীল কাজ করা যাবে না, শরীয়ত বিরোধী কাজ করা যাবে না, গর্হিত কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজিকে তার নামাজ বাধা দেবে। সুতরাং মুসনাদ আহমদে হাদিস আছে, একজন ব্যক্তি একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করছেন, ইন্না ফালানা ইউসাল্লি বিল্লাইল, আল্লাহ রাসূল অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে, ফাইদা আসবাহা সারাকা, আর যখন একটু ফর্সা হয় তখন চুরি করতে বের হয়ে যায়। মুসলিম হয়ে চুরি করতে শিখেছে এমনটি নয়, ওয়া মুসলিমরা কে চোর ছিল, কে ডাকাত ছিল, বিভিন্ন অপরাধের সহিত জড়িত ছিল। একজন চোর, সে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুলের পরে কিন্তু চুরি করা তার অভ্যাসটা যায়নি। কিছু মানুষ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়, আর কিছু মানুষ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, একটু সময় নেই, একটু সময় নেই, আর কিছু ব্যক্তি আবার কার ভালো কাজও করে আবার মন্দ কাজও করে। এজন্য ইসলামেও তার বিভিন্ন ক্যাটাগরিও রয়েছে।
সুতরাং সূরা ফুরকানের আয়াত 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত, যারা ইসলাম গ্রহণের পরে নিজের জীবনে পূর্ণ বিপ্লব নিয়ে আসবে, কোনো প্রকারের অন্যায়ের সহিত জড়িত হবে না, বরং সৎকর্ম করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ঈমান আনয়নের পরে শুধু সৎকর্ম করেই যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত, ফাউলাইকা ইউবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। দ্বিতীয় স্তরের মানুষ আছে যারা ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসার পরে তো বড় পাপ করবে না, কিন্তু ছোট পাপ থেকে বিরত থাকবে না, হয়তো তার দ্বারা ছোট ছোট পাপ এরকম হয়ে যাবে, করে ফেলবে, তো এদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহ তাআলা। সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 151, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ইসলাম ইহাদিবু মা কানা কাবলা, নিশ্চয় ইসলাম পূর্বের গুনাহসমূহকে মিটিয়ে দেয়। তাহলে একটা পর্যায়ে গুনাহ নেকিতে পরিবর্তন হচ্ছে, একটা পর্যায়ে গুনাহ নেকিতে পরিবর্তন হচ্ছে না, শুধু পূর্বের গুনাহ মিটে যাচ্ছে, আর একটা পর্যায়ে বুখারী মুসলিমে হাদিস আছে গুনাহ না নেকিতে পরিবর্তন হবে না, পূর্বের গুনাহ মিটিয়ে দেওয়া হবে, বরং ইসলাম কবুলের আগে যত পাপ করেছিল সমস্ত পাপের জবাবদিহি তাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি ইসলাম কবুলের পরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে ইসলাম কবুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম কবুলের পরে কেউ যদি সৎ কর্মই করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ সমূহের, অতীতের কর্ম সমূহের জবাবদিহি তাকে করবেন না, তাকে জবাবদিহি করতে বাধ্য করবেন না, তার কাছে হিসাব নেবেন না, অতীতের পাপের, অতীতের কর্মের পাপের হিসাবে নেবেন না। ওয়ামান আসা ফিল ইসলাম ফাউখিযা বিল আউয়াল ওয়াল আখির, কিন্তু ইসলাম কবুলের পরে সে যদি পাপ কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলাম কবুলের আগে যত পাপ করেছিল আর ইসলাম কবুলের পরে যত পাপ করেছে সমস্ত পাপের তাকে জবাবদিহি করতে হবে, সমস্ত পাপের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সহিহ বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে ব্যক্তি অভিযোগ করেছেন আল্লাহ রাসূল উমুক ব্যক্তি, উমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে, ফাইদা আসবাহা সারাকা, আর যখন একটু ফর্সা হয় চুরি করতে বের হয়ে যায়। কল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাহু সায়ানহাহু মা তাকুল, নিশ্চয়ই তুমি যা বলছো তা তো তা তাকে তুমি নিশ্চয়ই তুমি যা বলছো তা তাকে নিষেধ করবে অতি সত্বর। অভিযোগকারী ব্যক্তিকে বললেন তুমি যে বলছো যে উমুক রাত্রে নামাজ পড়ে আর চুরি করতে বের হয়ে যায়, তো তুমি যে বলছো যে ও নামাজ পড়ে, তো তার নামাজ অতি সত্বর তাকে বাধা দেবে যে তোর দ্বারা চুরি করা যাবে না। নামাজের একটা পাওয়ার আছে, জি চুরি করা ছিল অভ্যাস, কিন্তু নামাজ যখন পড়ছে নামাজ তাকে বলবে চুরি করা যাবে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে ঘটেছিল তাই, তারা পূর্ণ ঈমানদার হয়ে গেছিলেন, পরিপূর্ণ মুসলিম হয়ে গেছিলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে নিজেদেরকে গড়ে তুলেছিলেন, ফলে আল্লাহ তাআলা তাদের ঈমানকে মানদণ্ড করে দিলেন পরবর্তীদের জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদহি তাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শাকাক, যদি তারা তাদের মতো ঈমান নিয়ে আসে। বিষয়টা বোঝার প্রচেষ্টা করবেন, আজকে মুসলমানরা নানা দলে বিভক্ত হয়ে গিয়েছে, আজকে মুসলমানরা নানা দলে বিভক্ত হয়ে গিয়েছে। যাদের কর্ণে আমার আওয়াজ পৌঁছাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন, কথাটাকে নেতিবাচক হিসেবে না নিয়ে প্রথমত ইতিবাচক হিসেবে হৃদয়ে জায়গা দিন, আত্মসমীক্ষা করুন, পবিত্র কোরআন এবং সুন্নাহ মিলিয়ে দেখে নিন, তার কারণ আখেরাত নির্ভর করছে জান্নাত এবং জাহান্নাম, আপনার আখেরাত নির্ভর করছে জান্নাত এবং জাহান্নাম। যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না হয় তাহলে জাহান্নামে যেতে হবে, আর পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি জীবনযাপন হয় তাহলে জান্নাতে যাবেন। অতএব সেইদিকে লক্ষ্য রেখে প্রথমত কথাগুলো ভালোভাবে বোঝার প্রচেষ্টা করুন। প্রথমে এটা ভাববেন না যে হয়তো আমার বিরুদ্ধে কথা বলছে, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলছি। আমি শুধু এতটুকু বলতে চাই যে আজ মুসলিমরা নানা দলে বিভক্ত হয়ে গেছে। শিয়ারা বলছে আমরা অরিজিনাল মুসলিম, কাদিয়ানিরা বলছে আমরাই অরিজিনাল মুসলিম,
মুসাববিহারা বলছে আমরাই অরিজিনাল মুসলিম। এইভাবে পৃথিবীতে যত দল মত আছে, যত মাজহাব আছে, প্রত্যেকেই আপন আপন দিকে আহ্বান জানাচ্ছে। আল্লাহ তাআলা বললেন যদি তারা ঈমান আনয়ন করে তোমাদের মতো, সূরা তুল বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যদি তারা ঈমান আনয়ন করে তোমাদের মতো, তারা যদি ঈমান আনয়ন করে তোমরা যেরূপ ঈমান আনয়ন করেছো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, সুপথ প্রাপ্ত হবে। আর যদি বিমুখ হয়ে যায়, অর্থাৎ তারা যদি তোমাদের মতো ঈমান আনয়ন না করে, তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে, তবে তো কেবল তারা রয়েছে বিরোধিতাই। এখানে দুটো শব্দ বুঝে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, যা আমাদের কাদের মতো ঈমান আনতে হবে এবং কারা হকের উপরে আছে। আল্লাহ তাআলা বললেন তারা এবং তোমাদের। পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন শিয়া ছিল না, পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন বেরেলি ছিল না, পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় দেওবন্দি ছিল না, হানাফি ছিল না, কোনো মাজহাব ছিল না, ইমাম আবু হানিফাও ছিলেন না, শাফিও ছিল না, ইমাম শাফিও ছিলেন না, ইমাম আহমদ ইবনে হাম্বালও ছিলেন না, ইমাম মালিকও ছিলেন না, আমরাও ছিলাম না। কি বলছেন, কথা স্পষ্ট। শিয়াও ছিল না, শিয়াও ছিল না, খারেজিও ছিল না, মোতাজিলাও ছিল না, শাফি হানাফি শাফি মালিকি হাম্বেলি ছিল না, বেরেলি দেওবন্দি ছিল না, যে এসব কেউ ছিল না। ছিল কারা? কাফের ছিল, মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল, আর মুসলিম ছিলেন তারা যাদের সাহাবায়ে কিরাম বলা হয়, যাদের সাহাবা বলা হয়, সাহাবা সাহাবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর যারা ঈমান আনয়ন করেছিলেন তারা হলেন সাহাবা। তো সাহাবাদের ঈমানের মতন বলছেন, সাহাবাদের ঈমান। তাহলে তোমাদের বলতে কারা? শিয়াও নয়, ব্রেলিও নয়, দেওবন্দিও নয়, বর্তমানের আমরা নয়, তোমাদের বলতে হলেন সাহাবা। আর তারা বলতে কারা? সাহাবা ব্যতীত, সাহাবা বাদ দিয়ে পৃথিবীতে সেই সময় যত মানুষ ছিল, ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুজি মেথর থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সবাই হলো তারা। শিয়ারা হলো তারা, ব্রেলিরা হলো তারা, দেওবন্দিরা হলো তারা, হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই হলো তারা। এই তারা কবে হেদায়েত প্রাপ্ত হবে, কবে সুপথ প্রাপ্ত হবে? যদি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করে তবে হেদায়েত প্রাপ্ত হবে, তবে সুপথ প্রাপ্ত হবে। এই কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। বলুন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিসের উপরে ঈমান নিয়ে এসেছিলেন? পবিত্র কোরআন এবং সুন্নাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটাই হলো ওহি, এই ওহির উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিক জায়গাতে বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দেন আমি একমাত্র ওহির উপরে ঈমান আনয়ন করেছি। সুতরাং মক্কার মুশরিকরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো আর উপস্থিত হয়ে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কোরআন পেশ করছেন এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন পেশ করুন, অথবা এই কোরআনে আমাদের মন মতো আমাদের চাহিদা মতো কিছু পরিবর্তন করুন। তারা বলল ইতিবি কোরআনিন গায়রি হাদা আও বাদদিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন পেশ করুন, অথবা এই কোরআনে কিছুটা পরিবর্তন করুন। কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি, আল্লাহ তাআলা বলতে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আমি নিজের পক্ষ থেকে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো তারই আনুগত্য করতে বাধ্য যার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, একমাত্র ওহির আনুগত্য করতে আমি বাধ্য, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো তারই আনুগত্য করতে বাধ্য যার প্রত্যাদেশ আমাকে হয়েছে, যার ওহি আমাকে হয়েছে। সূরা ইউনুস 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত। ওহিকে পরিবর্তন করার অধিকার কার ছিল? না, নবী ও রাসূলের সম্রাট যিনি, জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই ইমাম যিনি কিয়ামত দিবসে নবী রাসূলদের ইমাম হবেন। শুনেন, ইবনে মাজাহ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কিয়ামত হবে, কিয়ামতের দিন কুনতু ইমামান নবিয়িনা ওয়া খতিবাহুম, এই কিয়ামতের দিনে আমি নবী ও রাসূলদের ইমাম হব এবং তাদের খতিব হব, তাদের বক্তা হব। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নবী রাসূলদের ইমাম হবেন, সেই ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনিও একমাত্র ওহি মানতে বাধ্য ছিলেন, ওহি ছাড়া অন্য কোনো কিছু মানতে বাধ্য ছিলেন না। ওহিকে পরিবর্তন করার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখতিয়ার ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা ছিল না। সূরা ইউনুস 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত, এটা আমার ব্যক্তিগত কথা নয়, যে কোনো অনুবাদকের অনুবাদ, যে কোনো ভাষ্যকারের ভাষ্য আপনারা উঠিয়ে দেখবেন। আমার মাযহাবী ভাইরা, বেরেলী হানাফি দেওবন্দি যারা কথা শুনছেন, বা আহলে হাদিস যে কেউ আমার কথা শুনছেন, আপনারা যে কোনো অনুবাদকের অনুবাদ, যে কোনো ভাষ্যকারের ভাষ্য আপনারা উঠিয়ে দেখুন, মিলিয়ে দেখে নেবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল না পবিত্র করার, পরিবর্তন করার, ওহিতে পরিবর্তন করার, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহিকে মানতে বাধ্য ছিলেন। ওহিটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির বিষয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে ওহি করা হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি করা হয়, দ্বীনের বিষয়ে কোনো কথা বলেন না। সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, দিনের ব্যাপারে কোনো কথা বলেন না নিজের পক্ষ থেকে, শরীয়তের বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে ওহি করা হয়। সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত, এই সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতের যে কোনো ভাষ্যকারের ভাষ্য, ব্যাখ্যাকারীর ব্যাখ্যা আপনারা উঠিয়ে দেখবেন, সেখানে লেখা আছে ওহি হলো দুই প্রকার, ওহি এ মাতলু আর ওহি এ গায়ের মাতলু, প্রকাশ্য ওহি, গোপনীয় ওহি। ওহি এ মাতলু যেমন পবিত্র কোরআন, ওহি এ গায়ের মাতলু যেমন হাদিস, এই দুটোই হলো ওহি। ওহি এ মাতলু শব্দ এবং শব্দবিন্যাস সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর ওহি এ গায়ের মাতলু শব্দ এবং শব্দবিন্যাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু ভাবার্থ স্বয়ং আল্লাহ তাআলার, ভাবার্থ স্বয়ং আল্লাহ তাআলার। ওহি দুই প্রকার, এই দুটোই ওহি মানতে আমরা বাধ্য। ওহি কি? সূরা সূরা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতের তাফসীর সহ দ্রষ্টব্য। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো এই যে ওহি হলো দুই প্রকার, ওহি এ মাতলু এবং ওহি এ গায়ের মাতলু, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ, পবিত্র কোরআন এবং হাদিস, এই দুটোই হলো ওহি, আর এই দুটোই মুসলিমরা মানতে বাধ্য। কোনো মুসলিম যদি এই ওহিকে না মানে, কেউ যদি বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে সে মুসলিম থাকতে পারে না, তাহলে সে মুসলিম থাকতে পারে না। অনেকেই বলে নির্দিষ্ট ইমামের আনুগত্য করতে হবে, এ কথা পবিত্র কোরআনে আছে, নাউযুবিল্লাহি মিন জালিক। তারা সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত পাঠ করে। আমি শুধু আপনাদের বলবো ভাই এবং বোন সকলকেই, আমি যেমন আপনাদেরকে বলছি পবিত্র কোরআন এবং সুন্নাহ বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে, আপনারা নিজেরা পাঠ করে নিন, আর না হলে তার কারণ হলো, কারণ হলো যে অনেক সময় এ পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি পরে মানুষ জনগণকে বিভ্রান্ত করে পেটের স্বার্থে, পেটের স্বার্থে অনেক সময় মানুষ বিভ্রান্ত করে, নিজের রুজি রুটির জন্য হককে গোপন করে, সত্যকে গোপন করে, কথা কখনো কখনো কেটে বর্ণনা করে, নামাজও পড়া যাবে না যদি সেই হিসেবে বলা হয়, কেটে যদি বর্ণনা করা হয়। ফাওয়াইলুল মুসাল্লিন সূরা মামুনের আয়াত, নামাজিদের জন্য দুর্ভোগ, যদি প্রশ্ন করেন নামাজিদের জন্য কেন দুর্ভোগ, বলবো ইয়াল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, আল্লাহ তাআলা সূরা নিসাতে বলছেন হে ইমানদারগণ তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না, তো নামাজ পড়বেন তো দুর্ভোগ হবে না, জাহান্নামে যেতে হবে নামাজ পড়লে। আরে সত্যি তো, এবার রেফারেন্সও দিলাম, আপনি যখন এবারকার, আমি আমার স্বার্থ অনুযায়ী আমি যখন এইভাবে রেফারেন্স দিয়ে দিলাম, কিছু মানুষকে বেনামাজি বানিয়ে দিলাম, বলবেন আরে কোরআনে আছে, সত্যি আপনি সূরা মাউন খুললেন বা কোরআনে আছে, কোরআনের আয়াত আপনার মুখস্থ আছে, ফাইলুল মুসাল্লিন অগ্র পশ্চাৎ আর পড়লেন না, অটোমেটিক আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন।
আল্লাহ আমাদের হেফাজত করুক। এজন্য আমার ভাই এবং বোন আপনাদের প্রত্যেকেই বলছি, আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি এই রেফারেন্সগুলো আপনারা নোট করুন, আর তার অগ্রপশ্চাৎ মিলিয়ে অধ্যয়ন করুন, পড়ুন, তাহলে আপনার কাছে হক স্পষ্ট হয়ে যাবে। আমি আপনাদের বিভ্রান্ত করছি এমনটি নয়, যেহেতু কিছু মানুষ বিভ্রান্ত করে থাকে, এজন্য আপনাদের কাছে আমি বলতে চাই যে অধ্যয়ন করুন পবিত্র কোরআন এবং সুন্নাহ। যে কোনো অনুবাদকের অনুবাদক অনুবাদ আপনারা মিলিয়ে দেখে নিন, যে কোনো অনুবাদকের অনুবাদ আপনারা পড়ুন, আপনারা ব্রেলে ফিরেদেরই অনুবাদ পড়ুন, মুক্তেদেরই অনুবাদ পড়ুন, ব্যাখ্যা এবং বিশ্লেষণ পড়ুন, তাহলে চটি বই পড়বেন না। তার কারণ চটি বইয়ে অনেক সময় বানাওয়াটি কিছু লেখা থাকে। তাজকিরাতুল আউলিয়া যে একটা বই বাংলা, তাজকিরাতুল আউলিয়া, তাতে লেখা আছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ। একদা হুগলিতে ছিলাম, একজন হাফেজ এসে আমাকে বলছেন, আপনি যে কথাগুলো বলছেন তা আমাদের এত বড় বড় পীর মুক্তি আছে তারা কি বুঝে না? আমি বললাম বুঝে না এমনটি নয়, আপনিও তো বুঝেন, আপনিও আলেম। বলছে আমি আমেল আলেম নয়, আমি শুধু কোরআনের হাফেজ। আমি বললাম মাশাআল্লাহ, আপনি কোরআনের হাফেজ, তো আচ্ছা বলুন তো, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ মানে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাও। তাজকিরাতুল আউলিয়াতে লেখা আছে যে আল্লাহ তাআলা বলেছেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাও। তো বললাম তাকে যে কোরআনের কোন সূরাতে এটা আছে, উনি বলছেন এটা তো কোরআনের আয়াত নাই। আমি বললাম তাজকিরাতুল আউলিয়া একটা মোটা বইয়ে যে লেখা আছে। আমি বললাম আপনি কোরআনের হাফেজ, আপনি বললেন কোরআনে এটা নেই। আমিও বলছি পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পবিত্র কোরআনের কোথাও এটা নেই, কিন্তু তাজকিরাতুল আউলিয়াতে যে লেখা আছে আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি করবেন? এবার যারা কোরআন জানে না, কোরআন যারা পড়েনি, তারা তো সত্যি বলবে যে হ্যাঁ এটা কোরআনে আছে। কোরআন 30 পারা, আর 30 পারা আমাদের মুখস্থ নাই, হয়তো কোন জায়গাতে এটা কোরআনের কোন সুরার কোন আয়াতে ভরা আছে। জি, উনি কোরআনের হাফেজ, বিষয়টা বুঝে গেলেন যে সত্যি তো এটা কোরআনে নেই, অথচ আল্লাহর নাম দিয়ে বলা হয়েছে, আমরা খুব সহজে বুঝতে পারবো। এই জন্য বললাম যে কোরআন এবং সুন্নার যে কোনো অনুবাদকের অনুবাদ আপনারা পড়ুন, চটি বই, মোটা বই, ব্যক্তিগত লেখা কারো বই এরকম নয়। সাধারণভাবে যদি কারো বই যদি লেখা থাকে নামাজ শিক্ষাই বই, তাহলে নামাজের বিভিন্ন ধরনের দোয়ার নিয়াত দেখবেন লেখা আছে, আল্লাহু আকবার বলার আগে নামায়তো আনুসল্লিয়া সলাতা কাজা বা কাজা বলে বিভিন্ন দোয়া আপনার লেখা আছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ হাদিস গ্রন্থে, কোনো হাদিস গ্রন্থে নাই, সহি তো দূরের কথা, জয়ীফ জাল হাদিসও নাই, এমনকি কোনো ফেকার বইও নাই, এমনকি কোনো ইমাম থেকেও এটা প্রমাণিত নাই। তারপরেও সিংহভাগ মুসলমান এটা আল্লাহু আকবার বলার আগে বলে না, বলে না, সিংহভাগ মুসলমান বলে। জি, মাঝাবিদের মসজিদে যান, আল্লাহু আকবার বলার আগেই নামাইতানা সল্লিয়া না বললে ওর নামাজই হবে না, ওটা বলবেই, প্রত্যেকেই বলে। এবং তাদের নামাজ শিক্ষা যত বই আছে সাধারণত সমস্ত বইয়েই এটা লেখা আছে, সমস্ত প্রায় বইয়েই এটা লেখা আছে কি বলে কোন ওয়াক্তের নামাজে কোন নিয়াত করবে, এটা আরবিতে তারা লিখে রেখেছেন, অথচ হাদিস গ্রন্থে কোথাও লেখা নাই, কোনো ইমাম থেকেও এটা প্রমাণিত নাই। মোল্লা আলী কারি হানাফি মিশকাতের ভাষ্য মিরকাতুল মাফাতির প্রথম নম্বর হাদিসের ভাষ্যে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 নামাজ পড়েছেন, কিন্তু নামাইতো আনু সল্লিয়া সালাতা কাদা ওয়া কাদা, এক ওয়াক্তের নামাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 30,000 নামাজ পড়েছেন, এক ওয়াক্তের নামাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাইতো আনু সল্লিয়া সালাতা কাজা ওয়া কাজা বলেননি। কে বলছেন? স্বয়ং মোল্লা আলী কারি হানাফি এ কথা লিখেছেন মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের 43 নম্বর পৃষ্ঠাতে। আমি আপনাদের বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা قالوا يا رسول الله ومن يابا قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رسول الله صلى الله عليه وسلم বলেছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে। কথাটা খুব ভালোভাবে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, কিসে অস্বীকার করেছে?
আমার উম্মতের সকলে এই জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? সাহাবা ইকরাম কি বুঝেছিলেন? জি, সাহাবা ইকরাম কি বুঝেছিলেন? সাহাবা ইকরামের জীবদ্দশাতে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল না করেনি? কি বলছেন? সাহাবা ইকরামের চোখের সামনে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল না করেনি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের সকলে এই জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। সাহাবা ইকরাম এটাই বুঝতে পারলেন না। সাহাবা ইকরাম প্রশ্ন করেই বুঝলেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাই ইয়াবা। সাহাবা ইকরাম বলেন, হে আল্লাহর রাসূল, কেউ অস্বীকার করবে? মানে জান্নাতে যেতে কেউ অস্বীকার করে? সাহাবা ইকরাম এটাই ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার এটা ধরেননি, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো অস্বীকার করেছে এটা দেখছেনই। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, তার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না, এটা তো সাহাবা ইকরাম দেখছেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সাহাবা ইকরাম তো দেখছেন যে তারা অস্বীকার করছে। সাহাবাই কেরাম এটাই বুঝলেন যে জান্নাতে যেতে অস্বীকার কে করবে? জান্নাতে সবাই যাবে আল্লাহ রাসূল বলছেন, কিন্তু যে অস্বীকার করেছে জান্নাতে যেতে, যে অস্বীকার তো জান্নাতে যেতে কে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানাতানি দাখালাল জান্না ওয়া মানাসানি ফাকাদাবা, যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে আর যে আমাকে অস্বীকার করেছে সেই জাহান্নামে যাবে। যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে আর যে আমার অবাধ্য হয়েছে, যে আমার আনুগত্য করেনি সেই অস্বীকার করেছে কোথায়? সেই অস্বীকার করেছে জান্নাতে যেতে। বিষয়টা বুঝাই এলো? যে আমার আনুগত্য করেছে সেই জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করেনি সেই জান্নাতে যেতে অস্বীকার করেছে। মানে জান্নাতে যাওয়ার মাধ্যম হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহি বুখারী হাদিস নম্বর 7280। জান্নাতে যাওয়ার মাধ্যম হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার মাধ্যম হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7280। কিয়ামতের দিবসে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, যারা জালেম, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা অবাধ্য, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, তারা কিয়ামত দিবসে নিজেদের আঙুল হাত চাবাবে। ওয়ায়াউমা ইয়াযুযুযালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা। আর সেদিন অর্থাৎ কিয়ামতের দিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হাই, হাত দুটো কামড়িয়ে বলবে, হাই, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিদ ফুলানান খালিলা, হাই আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খালিলা, হাই আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান 25 নম্বর সূরার 27-28 নম্বর আয়াত। হাত কামড়িয়ে আঙুল চিবিয়ে বলবে কিয়ামত দিবসে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য, তারা বলবে যে রাসূলের সাথে কেন পথ অবলম্বন করেনি, উমুককে কেন বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। বলবেন যারা রাসূলকে অস্বীকার করেছে, যারা মূর্তি পূজা করে, যারা বলে মুখে আমি রাসূলকে মানি না, তারাই রাসূলের অবাধ্য। শুধু তাই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের জিজ্ঞেস করলেন, উম্মাহাতুল মুমিনদের জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীগণ জবাব দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত প্রসঙ্গে। উম্মাহাতুল মুমিনদের জবাব পাওয়ার পরে সেই তিনজন সাহাবী বললেন, আইনা নাহানু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় আমাদের অবস্থান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় কি আমাদের তুলনা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। একজন সিদ্ধান্ত নিলেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ভালো কাজ তো, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ভালো কাজ।
একজন সিদ্ধান্ত নিলেন সব সময় রোজা রাখবেন, কখনো বিনা রোজাই থাকবেন না, ভালো কাজ, খুব সুন্দর কাজ, সব সময় রোজা রাখবেন। আর একজন সিদ্ধান্ত নিলেন আমি বিয়ে শাদী কখনো করব না। কিসের জন্য? ইবাদতের জন্যই। বিয়ে শাদী করলে এই সংসার হবে, আর তখন কাজকাম করতে হবে, সাংসারিক কাজে জড়িয়ে পড়ব, তো বিয়ে শাদী করব না, পেটের অতটা ঝামেলা থাকবে না, সংসারের ঝামেলা থাকবে না, আল্লাহর ইবাদত নির্বিঘ্নে আমি করতে পারবো। লক্ষ্য উদ্দেশ্য কত সুন্দর দেখুন, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাম তো তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র করার উৎসাহ প্রদান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন, এবং আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তিদের পবিত্র করার প্রশংসা করেছেন। তো তাহাজ্জুদের নামাজ পড়বেন, খুব ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আর আসার পরে তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা এই এই কথা বলেছো? তারা বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা ওয়াল্লাহ, আমা ওয়াল্লাহ, ইন্নি লা আখশাকুম লিল্লাহ ওয়া তাকুম লাম। আল্লাহর জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের থেকে সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমি সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি, তোমাদের চেয়ে আমি বেশি আল্লাহ তাআলাকে ভয় করি, এবং সব থেকে বেশি আমি আল্লাহ তাআলার অনুগত। লাকিন্নি আসুমো ওয়া উফতিরো, কিন্তু আমি রোজাও রাখি, বিনা রোজাতেও থাকি, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি আর নিদ্রাও যাই ঘুমায়ও, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি আর নিদ্রাও যাই ঘুমায়ও, ওয়া তাযাওয়াজুন নিসা, আর আমি বিবাহ শাদিও করেছি, ফামার রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সে আমার দলভুক্ত হতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। এখানে তিনজন যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি আর আমি আল্লাহ তাআলার সব থেকে বেশি অনুগত, যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সে আমার দলভুক্ত হতে পারে না। যে সাহাবায়ে কেরাম, এই তিনজন সাহাবি যারা বলেছিলেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, সুন্নাত বিমুখতা কি অবলম্বন করেছিলেন? আল্লাহ রাসূল তো রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রের কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজ পড়েন, তো ওই কিছু অংশ নিলেন, এক্সট্রা নিলেন সারা রাত, তো বেশি হলো না, কি বলছেন? কিন্তু এই বেশিটা যে আল্লাহ রাসূল যতটা করেছিলেন ততটা তো করলেন, তার থেকে বেশি করছেন, তার বেশি তো করলেন, বিরোধিতা কোথায় হলো? হ্যাঁ, বেশিটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিলেন, যেমন পিছিয়াও যাওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে, একেবারে আনুগত্য থেকে পিছিয়াও যাওয়া যাবে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঈদের নামাজের পরে কুরবানি করছেন, আর আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগে কুরবানি করে দিলেন, যে ঈদের আগেই কুরবানি করে দিলেন, এটা যেমন করা যাবে না, পিছনের দিকে যেমন এগিয়ে আসা যাবে না, সামনের দিকেও এগিয়ে যাওয়া যাবে না। এই তিনজন সাহাবীর মধ্যে একজন তো বললেন তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল রাতের কি অংশ পড়েছেন, কিন্তু সারা রাত ধরে পড়বো যখন বললেন, সেই সাহাবি বললেন তুমি আমার দলভুক্ত হতে পারো না, সারা রাত ধরে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো অতএব রাত্রে ঘুমাতেও হবে, চোখের হক আছে, অধিকার আছে, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন, প্রত্যেক সোম বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, কিন্তু এ সাহাবী বেশি বেশি রোজা রাখার সিদ্ধান্ত নিলেন, সব সময় রোজা রাখার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর রাসূল বলেন সব সময় রোজা রাখলে আমার দলভুক্ত হওয়া যাবে না, এটাই আমার সুন্নাত বিমুখতা, আগে বাড়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যেও না, আল্লাহ এবং রাসূলের সম্মুখে চলো না, আগে বেড়ে যেও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতান নবী ওয়ালা তাজহারু লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতান নবী ওয়ালা তাজহারু লাহু। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বর থেকে উঁচা করে দিও না,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কাজহরি বাযিকুম লি বাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন ওয়া আনতুম লা তাশুরুন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজ থেকে উঁচু করো না, এবং তোমরা আপোষে যেভাবে কথা বলো সেইভাবে নবীর সম্মুখে কথা বলো না। এমনও হতে পারে যে তোমরা টেরও পাবে না, তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। সূরা হুজরাত 49 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেননি তা ধর্ম হিসেবে করা যাবে না, ইবাদত হিসেবে করা যাবে না, আগে বাড়া যাবে না, এবং রাসূলের কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করা যাবে না। এমনও হতে পারে যে আমার এবং আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, আমি আপনি বুঝতেই পারবো না, এ কথা আল্লাহ তাআলা বলছেন। বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের সম্মুখে নেই, কোনো ঝামেলা নাই যে কেউ বলতে পারে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন বর্তমানে, যে আছেন কি নেই শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দাতা তাদের আনুগত্য করো, আর যদি আপোষে তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যায় তবে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। যদি তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হও, আল্লাহ কি বলছেন, যদি তোমাদের কোনো বিষয়ে আপোষে মতবিরোধ হয়ে যায় তো আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহর কাছে কিভাবে প্রত্যাবর্তন করবেন আর রাসূলের কাছেই কিভাবে প্রত্যাবর্তন করতে হবে, আজকে সমস্যা হতে পারে কি পারে না? আল্লাহ এবং রাসূলের কাছে সমাধান নেবেন কি নেবেন না? আল্লাহর কাছে সমাধান নেওয়ার জন্য সপ্ত আসমানের উপরে আরশ আল্লাহর কাছে যাবেন? নাউজুবিল্লাহ। জি, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার তাৎপর্য হলো পবিত্র কোরআন, পবিত্র কোরআনের কাছে সমাধান নিতে হবে। আর রাসূলের কাছে সমাধানের তাৎপর্য, রাসূল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর নিকটে যখন ছিলেন সাহাবায়ে কেরাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সকলের ঐক্যমতেই পবিত্র কোরআন এবং সুন্নার কাছে সমাধান নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ কি? সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ কি? হাদিস। হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেয়ে যাওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস চলে আসার পরে কেউ যদি বাপদাদার দোহাই দিয়ে, পীর মুক্তির দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করে দেয় তাহলে সে ঈমানদার হতে পারে না, সে মুশরিক কাফের পরিণত হয়ে যাবে। জি, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটাও তো আল্লাহ তাআলারই কথা, আল্লাহ তাআলারই বিধান, আল্লাহ তাআলারই আইন। যা একটু আগে বলা হলো সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে, যে ওহী হচ্ছে দুই প্রকার, ওহী মাতলু এবং ওহী গায়ের মাতলু, আর এই ওহী স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। ওহীর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কথা চলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ও রাসূলের সম্রাট, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কথা চলেনি। জি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মধুকে হালাল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ফিহি শিফাউলিন নাস, মধুতে রয়েছে মানুষের রোগমুক্তি। সূরা নাহল 16 নম্বর সূরার 69 নম্বর আয়াত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা স্ত্রীদের মন জয় করতে গিয়ে মধু প্রসঙ্গে বলে ফেললেন, আমি কখনোই আর মধু সেবন করব না, আল্লাহর কসম খেয়ে ফেললেন। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিয়ে ওহী অবতীর্ণ করে দিলেন, ইয়া ইউহান্নবী লিমা তুহারিমু মাহলাল ওলাক তব তাকি ইমারাদাত আসওয়াজি। হে নবী, আল্লাহ যা বৈধ ঘোষণা করেছে তা তুমি অবৈধ ঘোষণা করো কেন? তুমি তোমার স্ত্রীদের মন জয় করতে গিয়ে এটা করছো। সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। তো আল্লাহর আইনের বিরুদ্ধে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলেনি, সেখানে কোন পৃথিবীর পীর মুফতির কথা চলতে পারে, পৃথিবীর কোন ইমামের কথা চলতে পারে, পৃথিবীর কোন আলেমের কথা চলতে পারে, পৃথিবীর কোন বক্তার কথা চলতে পারে, যে ওহির বিরুদ্ধে কারো কথা চলতে পারে না, ওহির বিরুদ্ধে কারো কোনো কথা চলতে পারে না। আমার ভাইয়েরা,
আমার কিছু ভাইরা এই আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথম অংশ পাঠ করেন, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো। বলছে এই দেখো ইমামের আনুগত্য করতে বলেছেন। বুঝার প্রচেষ্টা করুন আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, তাদের মধ্যে বললেন না তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে, তোমাদের মৃতদেরকে বললেন না জীবিতদের, তোমাদের, তোমাদের, তাদের নয় যারা মরে গেছে তাদের নয়, তাদের আনুগত্য করতে বললেন না, যারা জীবিত আছে তাদের আনুগত্য করতে বললেন। কার? প্রথম হচ্ছে ইসলামী শাসক। এর ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে বলেছেন যে ওলামায়ে কেরাম যেহেতু সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে থাকে তো এই জন্য ওলামায়ে কেরাম। ঠিক আছে ভাই, ধরে নিলাম ওলামায়ে কেরাম, কিন্তু কতক্ষণ পর্যন্ত এদের আনুগত্য করতে হবে? যতক্ষণ পর্যন্ত এরা কোরআন এবং সুন্নার কথা বলবে। যদি মতানক্য মতবিরোধ হয়ে যায় কোনো বিষয়ে, দুইটা আলেম দুই ধরনের কথা বলছে, যে দুইটা আলেম দুই ধরনের কথা বলছে, দুই মুক্তি দুই ধরনের কথা বলছে, বা পীর মুক্তি দুই ধরনের কথা বলছে, আলেম মুক্তি দুই ধরনের কথা বলছে, এবার যদি দুই ধরনের কথা বলে বা পীরের মুক্তির কথা যদি পবিত্র কোরআন এবং সুন্নার সাথে মিলে না যায়, কোনো জায়গাতে যদি মতানক্য মতভেদ যদি হয়ে যায়, তাহলে সমস্যার সমাধানের জন্য পীরের দিকে ফিরতে বলেনি, বলেনি তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের কাছে সমাধান নাও। স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং রাসূলের দিকে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা, এটা হচ্ছে উত্তম এবং পরিণামের দিক দিয়ে উৎকৃষ্টতর। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। অতএব পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের ফয়সালা করতে হবে। আমরা যদি সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না করি তাহলে আমাদের, সুন্নাহকে যদি মেনে না নেই, সুন্নাহ স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাহলে আমাদের আমল বিনষ্ট হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী উম্মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লাস্ত তারেকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব বিষয়ের উপরে আমল করেছেন আমিও সেই সব বিষয়ের উপরে আমল করব, কোন বিষয়কে আমি ছেড়ে দিব না। ফা ইন্নি আখশা ইন তারাক্তু শাইয়্যাম মিন আমরিহি আন আজিগ, আমার আশঙ্কা হচ্ছে যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশকে ছেড়ে দিই তবে আমি পথভ্রষ্ট হয়ে যাব। কে বলছেন? উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি, উম্মতে মুহাম্মাদিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সর্বকালের শ্রেষ্ঠতম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমলকে যদি ছেড়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব আমল করেছেন আমি তাই করব, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশকে আমি ছেড়ে দিই তবে পথভ্রষ্ট হয়ে যাওয়ার আমি আশঙ্কা বোধ করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 3093, সহিহ মুসলিমেও হাদিস রয়েছে। একদা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারওয়ান ইবনুল হাকাম বলছেন যে আমি উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কা এবং মদিনার মাঝে ছিলাম উসফান নামক স্থানে। তো উসফান নামক স্থানে মারওয়ান ইবনুল হাকাম ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ এবং উমরা একসাথে করতে নিষেধ করছেন, আর এটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ এবং উমরার একসাথে ইহরাম বাঁধলেন, বলছেন লাব্বাইকা বি উমরাতি ওয়া হাজ্জাহ, জোরে করে ইহরাম বাঁধলেন লাব্বাইকা উমরাতি ওয়া হাজ্জাহ, আর উসমান সেখানে আছেন। উসমান না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন কি ব্যাপার, আপনি আমাকে দেখছেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রেসিডেন্ট, ইসলামী শাসক, ইসলামী খলিফা, তৃতীয় খলিফা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী কি ব্যাপার, আপনি আমাকে দেখছেন যে আমি উমরা এবং হজের একসাথে ইহরাম বাঁধতে নিষেধ করছি, আর আপনি আবার একসাথে ইহরাম বাঁধলেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন
লাম আকুন আদা সুন্নতি রাসূল লাম আকুন আদা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাউলি আহাদিম মিনান নাস, কোন ব্যক্তির কথার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিতে পারি না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 1139, সহি বুখারি দেওয়া হাদিসটি আছে, সহি বুখারির হাদিসের শেষ অংশ হচ্ছে মা কুনতু লি আদা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাউলি আহাদিন, কারো কথার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমি বর্জন করতে পারি না, ছেড়ে দিতে পারি না। সহি বুখারী হাদিস নম্বর 1563। ইসলামী খলিফার কথা শুনতে সকলের ঐক্যমতে ইসলামী খলিফা, ইসলামী শাসক, ওলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যে নির্দেশদাতা অর্থাৎ ইসলামী শাসক তার আনুগত্য করো, এটা তো আল্লাহরই নির্দেশ। কিন্তু যখন কোনো বিষয়ে মতারক্য হয়ে যাবে, মতবিরোধ হয়ে যাবে, তখন আর ইসলামী শাসকেরও নয় সমাধান নিতে হবে, মীমাংসা ফাইসালা নিতে হবে, কার কাছে? পবিত্র কোরআন এবং সুন্নার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কথাকে যে প্রত্যাখ্যান করে দিলেন কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার ভিত্তিতে। মা কুনতু লি আদা সুন্নাত, মা কুনতু লি আদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাউলি আহাদিন, কারো কথার কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিতে পারি না। সহিহ বুখারী হাদিস নম্বর 1563। ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা আমার আপনার সকলের জন্যই অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত জান্নাত যাওয়া সম্ভব নয়। এজন্য আসুন আমরা সমস্ত ক্ষেত্রে চলা ফিরা উঠা বসা সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে নিজেদের জীবনে অপরিহার্য করে নিই, অপরিহার্য করে নিই। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমার পরে যে ওর ভাইও আছেন, এজন্য শুধু একটা উদাহরণ দিই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যতে শিথিলতা প্রদর্শন করা হয় তাহলে আমাদের ক্ষতি কতটা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূর 24 নম্বর সূরার 43 নম্বর আয়াতে বলেছেন, ফাল ইয়াহদারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যে তাদেরকে কোনো ফিতনা গ্রাস করবে অথবা মর্মন্তুদ শাস্তি তাদেরকে তাদের উপরে আপতিত হবে। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াত, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে একটা পাহাড়ের উপরে রেখে দিয়েছিলেন এবং তাদেরকে বলে দিয়েছিলেন যে এই পাহাড়ের উপরেই তোমরা থাকবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নেতা বানিয়েছিলেন, বলেছিলেন ওই পাহাড়ের উপরেই থাকবে, সেখান থেকে তোমরা আমার দ্বিতীয় নির্দেশ না যাওয়া পর্যন্ত নামবে না, সেই স্থান থেকে তোমরা সরে আসবে না সর্ব অবস্থাতেই। বুখারীর বর্ণনা, যদি আমাদেরকে তারা টুকরো টুকরো করে দেয়, টুকরো টুকরো যদি করে দেয়, আমরা যদি পরাজিত হই, মুসনাদ আহমদ এবং বুখারী বর্ণনা, যদি আমরা পরাজিত হই, আরহিকুল মাকতুমে আপনারা পেয়ে যাবেন, পরাজিত হয়ে যাই তাহলেও তোমরা আসবে না, এমনকি পাখিতে যদি আমাদের ছো মেরে নিয়ে যায়, অর্থাৎ মুশরিকরা আমাদের কেটে টুকরো টুকরো করে দেয় বা আমাদের শহীদ করে দেয়, আর পাখিতে এসে যদি শুকুনে এসে আমাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, তবুও তোমরা আমাদের সাহায্য সহযোগিতার জন্য আসবে না, আর আমরা যদি জয়ী হয়ে যাই তাহলে গনিমতের মাল সংগ্রহের জন্য তোমরা আসবে না। কিন্তু মুসলিমরা যখন জয় হয়ে গেল, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো, সাহাবা ইকরাম গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলেন, পাহাড়ের উপরে যারা 50 জন ছিলেন বলা বলি করতে শুরু করলেন, আর এখানে অপেক্ষা কিসের? মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য ছিল যে তারা গভীরতায় যুক্তিতে প্রবেশ করতে গেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক নির্দেশকে না মেনে শিথিলতা প্রদর্শন মানব না, এমনটি নয় যে যারা নিজের স্ত্রীর বক্ষকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে এসেছে, কলিজার টুকরাকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করবে এমনটি নয়, বরং মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছে, তারা মনে মনে বুঝলো যে আসলে মুসলিমদের মুশরিকদের পরাজিত করাই লক্ষ্য উদ্দেশ্য, যুদ্ধের ময়দান ছেড়ে তো পালিয়ে গিয়েছে, এখন মুসলিমরা আমার সঙ্গী সাথীরা যুদ্ধলব্ধ মাল সম্পদ সংগ্রহ করছে, আমরাও সংগ্রহ করি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করিয়ে দিলেন, স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও যখন তারা শুনল না, কয়েকজন সাহাবী ব্যতীত যখন অধিকাংশ সাহাবা সেখান থেকে নেমে পড়লেন, আবার খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হননি, ঘোড় পিছন দিক দিয়ে দৌড়ে দিয়ে
আবার তাদেরকে আক্রমণ করলেন, তাদেরকে তো শহীদ করলেন, করলেন 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন এই যুদ্ধে, উহুদ যুদ্ধে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারাকও ভেঙে গিয়েছিল এই উহুদ যুদ্ধেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সামান্যতম শিথিলতা প্রদর্শনের জন্য জয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল পার্থিব জগতেই। আখিরাতে কি ভয়াবহ পরিণতি হতে পারে ভাই সকল একটু ভাবুন। আসুন আমরা ব্যক্তিগত মতামতকে ছেড়ে দিয়ে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, আনুগত্য অনুসরণ অনুযায়ী আমার সমস্ত কর্ম হচ্ছে কিনা এটা আমি আপনি পরীক্ষা করব। আর এটা যাচাই করার জন্য আমাকে আপনাকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করতে হবে। যে কোনো কাজ করব প্রথমত সেই কাজটা দেখব পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয়। যদি প্রমাণিত হয়, প্রমাণিত হলেই শুধু চলবে না, প্রমাণিত হওয়ার পরে এবার আমাকে আপনাকে দেখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে কোন কাজটা করেছেন। যেমন একটা উদাহরণ দিই তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। সমস্ত মাদ্রাসাতে হাদিস পড়ানো হয়, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল জামাতের তাবদুল সালাতাল ফাদদে বি 27 দারাজা, একা একাই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার ফজিলত 27 গুণ বেশি। বুখারি সহিহ বুখারি হাদিস নম্বর 645, সহিহ মুসলিম হাদিস নম্বর 650। একা একাই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার ফজিলত 27 গুণ বেশি। সুন্নাতগুলো আমরা একা একাই পড়ি না, জামাতে পড়ি, আমরা কেউ পড়ি না। হানাফি সাফি মালিকি হাম্বেলি বেরেলি সবাই বলছে সুন্নাতগুলো জামাতে পড়াবে দাঁত। কেন বলছে? জামাতে পড়ার কোনো প্রমাণ নেই, জামাতে পড়া যাবে না, নিষেধের কোনো দলিল নাই, ডাইরেক্ট যে এই সুন্নাতগুলো পড়ো না। কিন্তু নিষেধের যদি বলেন সেই সূত্রেই নিষেধাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাদা সাফি আমরি না হাদা মালাই সাবিন হো ফাবু রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের শরীয়তে যে কেউ এমন কোনো কাজ করবে, আবিষ্কার করবে যা এই শরীয়তে নেই, তা পরিত্যাজ্য। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়ার প্রমাণ নেই। যে সমস্ত মুহাদ্দিস হাদিসগুলো বর্ণনা করেছেন প্রত্যেকেই কিতাবুল আজানে বর্ণনা করেছেন আজানের অধ্যায়ে। আর আজানের পরে এই জোহরের সুন্নাত পড়া হয়, মাগরিবের সুন্নাত পড়া হয়, এশার সুন্নাত পড়া হয়, ফজরের সুন্নাত পড়া হয়, কিন্তু সব আমরা একা একাই পড়ি। হাদিস আম ব্যাপক, একা একাই নামাজ পড়াতে জামাতে নামাজ পড়ার ফজিলত 27 গুণ বেশি। আমরা সব মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ানো হয়, কেউ জামাতে পড়ে না। সবাই বলছে যে জামাতে সুন্নাত যদি পড়া হয় তাহলে সেটা হবে বেদাত, সুন্নাতগুলো জামাতে পড়া যাবে না, একা একাই পড়তে হবে। তাহলে এ ব্যাপকতা বুঝলাম। যদি সুন্নাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নামাজে নেকির জন্য তৎপর ছিলেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আছে হাত্তা তাতা ফাত্তারা কাদামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগল ফেটে যেত, পা গুড় দুখানা ফেটে যেত। আয়েশা একদিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এত কষ্ট করে দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছেন কেন? আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা, আমি কি এটা পদ আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়া পছন্দ করব না। সহিহ বুখারী হাদিস নম্বর 4837। তো সেই সাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেকি যখন এতটা রাত জেগে নামাজ পড়ছেন যে পা ফেটে যাচ্ছে যাচ্ছে, তো সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়তেন না? যে সাহাবা ইকরাম জামাতবদ্ধভাবে পড়তেন না, কিন্তু তাদের থেকে কারো থেকেই পড়ার প্রমাণ নেই। যে স্বামী স্ত্রীতে কি করেছেন তারও প্রমাণ রয়েছে। ইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে মিলন করেছেন, আর সাহারি টাইম হয়ে গেছে, সাহারি খেয়েছেন তারপরে গোসল করেছেন নামাজের জন্য। যে স্ত্রীর সাথে যে সহবাস করেছেন ওই অবস্থাতেই সাহারি খেয়েছেন, ওই অবস্থায় সাহারি খেয়েছেন আর তারপরে ফজরের নামাজের জন্য নামাজ পড়েছেন, তারও বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীরা দিয়েছেন উম্মতকে। তো সুন্নাতগুলো যদি জামাতবদ্ধভাবে পড়তেন তাহলে তার বর্ণনা থাকতো না? থাকতো না, প্রয়োজন ছিল, উপকরণ ছিল, চাহিদা ছিল, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি।
রাসূলুল্লাহ যেমন করেছেন এটা যেমন সুন্নাত। চাহিদা থাকা সত্ত্বেও, উপকরণ থাকা সত্ত্বেও, অব্যাহত ধারায় যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেই কাজটা না করাটা সুন্নাত। তো সুন্নাত গুলো একা একাই পড়াটা সুন্নাত, আর সুন্নাত গুলো জামাতবদ্ধ ভাবে পড়াটা হলো বেদাত। সুন্নাত গুলো একা একাই পড়াটা হলো সুন্নাত, সুন্নাত গুলো জামাতবদ্ধ ভাবে না পড়াটা হলো সুন্নাত। যে সুন্নাত গুলো জামাতবদ্ধ ভাবে না পড়াটা হলো সুন্নাত। চাহিদা এবং উপকরণ থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে একবারও করেননি, তাহলে সেই জিনিসটা ছেড়ে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে দেওয়া সুন্নাত। এ কথা বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এই কথা বলেছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাদে, এ কথাই বলেছেন সৌদি মুফতি শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ, এ কথাই বলেছেন আল্লামা নসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সালাতুত তারাবিতে, এ কথাই উল্লেখ করেছেন মোল্লা আলী কারী হানাফি মেরকাতুল মাফাতিতে, এ কথাই বলেছেন শামসুল হক আজিমাবাদী আউনুল মাবুদে, এ কথাই বলেছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ মজমু ফতোয়াতে। সবাই এ বিষয়ে একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা উপকরণ থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও যদি সে কাজটা না করে থাকেন তাহলে না করাটা হলো সুন্নাত। শুধু এই প্রসঙ্গে একটা উদাহরণ দিয়ে দিই, কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য কেউ কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাইক্রোফোনে বক্তব্য রাখেননি, যে তো বক্তব্য রাখাটা যেদিন বেদাত নিয়ে আলোচনা করবো, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, আপনাদের শুধু এতটুকু বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি মাইক্রোফোন থাকতো, মাইক থাকতো, প্রয়োজন থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার না করতেন তাহলে আমাদের জন্য ব্যবহার করা বৈধ হতো না। প্রয়োজন তো ছিল কিন্তু উপকরণ ছিল না, প্রয়োজন তো ছিল কিন্তু উপাদান ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতরাকাবহা ওয়াসিনা ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন, ঘোড়া খচ্চর গাধা এগুলো আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন, ভবিষ্যতে আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করবে তোমরা তা জান না। কিসের জন্য? আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য। এরোপ্লেন তৈরি হবে, যে বিমান তৈরি হবে, জাহাজ তৈরি হবে, ট্রেন তৈরি হবে, বাস তৈরি হবে, এ আরোহণের জন্য, সৌন্দর্যের জন্য। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম জানিয়েছেন যে তৈরি করবেন আল্লাহ ভবিষ্যতে, তোমরা তা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 8 নম্বর আয়াত। তো ট্রেনে বাসে এরোপ্লেনে চাপাটা বেদাত নাই, আমরাও আমাদের সংস্কার সংশোধন করে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে প্রকৃত অর্থে জীবন গড়ে এই পৃথিবী যাতে ত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।